হে গাইস, কেমন আছো সবাই? আজ আমি এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল থ্রিলার মুভি ফল নিয়ে। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 6.4/10। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের সিনেমা। তো মুভির শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই, যারা হচ্ছে ড্যান ও বাকি। তারা একটি উঁচু পাহাড়ে ওঠার চেষ্টা করছে, আর তারা যখন অনেকটা উঁচুতে উঠে যায় তখন ড্যানের স্ত্রী বাকি ভয় পেয়ে যায়। তখন ড্যান তার স্ত্রীকে সাহায্য জানানোর জন্য বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এরপর আমরা দেখতে পাই তাদের সাথে তাদের বন্ধু হান্টারও এসেছে, আর কিছুক্ষণ পরে একটি ভুলবশত ড্যানের হাড়টি ফসকে যায়, আর সে অনেকটা উঁচু থেকে পড়ে ঝুলতে থাকে। কিন্তু শেষমেশ তার দড়িটা খুলে যায়, আর সে অনেকটা উঁচু থেকে পড়ে মারা যায়। এরপর এই ঘটনা প্রায় 51টি সাপটা কেটে যায়, আর আমরা দেখতে পাই ড্যানের স্ত্রী বাকি তার সঙ্গে অনেকটা ডিপ্রেশনে চলে যায়, আর সে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এখন অ্যালকোহল পান করে। এরপরই বাকি তার বাবার সাথে দেখা করে। তখন তার বাবা তার মেয়ের এই অবস্থা দেখে বাকিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাকি কিছুই বুঝতে চায় না। উল্টো তার বাবার সাথে রাগ করে সে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে বাকি সুইসাইড করার জন্য অনেকগুলো ওষুধ নেয় খাওয়ার জন্য, কিন্তু তখনই তার বন্ধু হান্টার চলে আসে। হান্টারকে দেখতে পেয়ে বাকি ভালো থাকার নাটক করে। সে হান্টারকে দেখায় যে সে অনেকটাই ভালো আছে, কিন্তু হান্টার সেটা বুঝতে পারে। এরপর হান্টার বাকিকে একটি টাওয়ারের কথা বলে, যে টাওয়ারটি প্রায় 2000 ফুট উঁচু। হান্টার বাকিকে জানায় সে সেই টাওয়ারটিতে উঠতে চায়, আর হান্টার চায় বাকিও যাতে তার সাথে সেই টাওয়ারের উপরে উঠে, কিন্তু বাকি এক কথাই না বলে দেয়। তখন হান্টার বাকিকে বলে ওই টাওয়ার উঠে তারা ড্যানের যে ছাই ছিল সেই ছাই থেকে সেই টাওয়ার উপরে উঠে উড়িয়ে দেবে। এই কথা শুনতে পেয়ে বাকি রাজি হয়ে যায়, আর পরের দিন বাকি ও হান্টার সেই টাওয়ারটির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাস্তায় তারা একটি রেস্টুরেন্টে খেতে বসে। তখনই হান্টার ওই রেস্টুরেন্টের একটি মহিলাকে ডেকে বলে যে সেই টাওয়ারটি আর কতদূর। তখন সেই রেস্টুরেন্টে থাকা সেই মহিলাটি জানায় এই টাওয়ারটি তাদের রেস্টুরেন্ট থেকেই দেখা যায়। এরপর দেখা যায় বাকির ফোনে চার্জ শেষ। তখন বাকি সে মহিলাটিকে বলতে থাকে যে তার ফোনটি একটু চার্জ দেওয়ার জন্য, কিন্তু সে মহিলাটি বাকির ফোনটি চার্জ দিতে দেয় না। তখন হান্টার বলে সে একটি লাইফ হ্যাক জানে। তখন সে কি করে, তার পাশে থাকা একটি ল্যাম্পের বাল্ব খুলে ফেলে, আর সেই বাল্বের জায়গাটিতে একটি চার্জার লাগিয়ে দেয়, যার ফলে মোবাইলটি চার্জ হতে থাকে। এটি দেখে বাকি খুবই অবাক হয়ে যায়। এরপর তারা একটি রাত সে হোটেলেই থেকে যায়। পরের দিন বাকি আর হান্টার আবার সেই টাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর আমরা এখানে দেখতে পারি হান্টার হচ্ছে একজন ইউটিউবার। সে যাওয়ার পথে লাইভ স্ট্রিম করে। তারা সেই টাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, আর কিছুদূর যেতে যেতেই তারা ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্টের হাত থেকে কোনো মতে রক্ষা পায়, যেটি দেখে বাকি অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু হান্টার এই বিষয়টি একদম নর্মাল ভাবেই নেয়, আর আবারও তারা সেই টাওয়ারের দিকে যেতে থাকে। এরপর তারা সেই টাওয়ারটির অনেকটাই কাছে চলে আসে, আর তারা দেখতে পায় টাওয়ারটি কাছে যাওয়ার আগে একটি গেট পড়ে, যে গেটটি এখন তালা দেওয়া আছে। তাই বাকি আর হান্টার তাদের গাড়িটি রেখে পায়ে হেঁটে সেই টাওয়ার উদ্দেশ্যে যেতে থাকে। পথে যাওয়ার সময় তারা একটি মরা হরিণ দেখতে পায়, যেটিকে অনেকগুলো শকুন মিলে খাচ্ছে। হান্টার কি করে, সেই মৃত হরিণটির কয়েকটি ছবি তোলে আর তার ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, আর দেখা যায় কিছুক্ষণের মধ্যে সেই ছবিতে অনেকগুলো লাইক চলে আসে। এরপর তারা সেই টাওয়ারটির একদম নিচে চলে আসে, আর টাওয়ারটি ছিল অনেক পুরাতন। বাকি এখানে এসে সেই টাওয়ারটিতে উঠতে চায় না, কিন্তু হান্টার তাকে অনেকটা সাহায্য দেয় আর তাকে রাজি করিয়ে নেয় সেই টাওয়ারটিতে ওঠার জন্য। আর এরপরই বাকি ও হান্টার মিলে সেই টাওয়ারটিতে উঠতে থাকে, যেখানে আমরা দেখতে পাই এই টাওয়ারটি আসলেই অনেক পুরাতন, এমনকি এই টাওয়ারের সিঁড়িগুলো অনেক নড়বড়ে হয়ে গেছে, কিছু কিছু জায়গায় তো নাট বল্টও খুলে যাচ্ছে, আর এখান থেকেই ভয়ের সৃষ্টি হয়। হান্টার অনেক সহজেই সেই টাওয়ারে উঠে যেতে পারলেও বাকি এখানে
যেখানে অনেকটা ভয় পেয়ে সেই টাওয়ারের উপরে উঠতে থাকে। তারা সেই টাওয়ারে ওঠার সময় একটি পাখির বাসাও দেখতে পায়। এরপর তারা প্রায় টাওয়ারের অর্ধেক উঠে যায়, আর বাকি অর্ধেকটা ছিল আরো ভয়াবহ। কিন্তু হান্টার কোনো কিছুই তোয়াক্কা না করে উপরের দিকে উঠতে থাকে, আর আমরা দেখতে পাই তারা সেই টাওয়ারে ওঠার সময় সেই টাওয়ারের সিঁড়িগুলোর বেশ কিছু নাটবল্ট খুলে নিচে পড়ে যায়। এরপর বাকিও হান্টার শেষ পর্যন্ত সেই টাওয়ার একদম উঁচুতে উঠে যায়, যেখানে উঠেই তারা অনেক আনন্দ করতে থাকে আর বেশ কিছু ছবি তোলে। তারা তাদের কাছে থাকা একটি ড্রোন দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ক্যাপচার করতে থাকে, আর এখানে হান্টার অনেক সাহসিকতার সাথে বিভিন্ন ধরনের স্টান্টও করতে থাকে। এরপর তারা সেই কাজটা করে যে কাজের জন্যই বাকি এই টাওয়ারে আসতে রাজি হয়েছিল, অর্থাৎ ডেনের যে ছাই ছিল সেই ছাইটাকে তারা উড়িয়ে দেয়। আর আমরা দেখতে পাই এখানে বাকির সাথে সাথে হান্টারও কান্না করছে, যেটা দেখে বাকি একটু অবাক হয়। এরপর তারা সবকিছু শেষ করে আবার সেই টাওয়ার থেকে নামতে শুরু করে, আর আমরা দেখতে পাই বাকি কিছুটা নামার পরে সেই টাওয়ারের সিঁড়িগুলো ভেঙে নিচে পড়ে যায়। বাকি পড়ে যেত, কিন্তু হান্টার তাকে ধরে ফেলে, আর অনেক কষ্ট করে হান্টার বাকিকে আবার উঁচুতে তুলে নেয়। এরপর তারা দেখতে পায় তাদের যে ব্যাগ ছিল সে ব্যাগটা নিচে পড়ে গেছে, আর নিচে সেটা একটি জায়গায় আটকে গেছে, আর তাদের সেই ব্যাগের ভিতরে তাদের প্রয়োজনীয় যাবতীয় সকল জিনিসপত্র ছিল। তখন তারা বুঝতে পারছিল না যে তারা আসলে কি করবে, আর একটু খোঁজাখুঁজির পরে তারা সেই টাওয়ার উপরে একটি দূরবীন ও একটি প্লেয়ার গান পায়। আর এখানে দেখা যায় বাকি নিচে পড়ে যাওয়ার সময় সে তার পায়ে অনেকটা ব্যথা পেয়েছে, তার পা অনেকটাই কেটে যায়, কিন্তু হান্টার তার পাটা বেঁধে দেয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা কারো কাছে মেসেজ পাঠাবে, কিন্তু এখানে হান্টার লক্ষ্য করে তারা এতটাই উঁচুতে আছে যে সেখানে কোনো প্রকার নেটওয়ার্কই ছিল না। তখন হান্টার একটা সিদ্ধান্ত নেয়, সে কি করে তার মোবাইলটি একটি দড়ির সাথে বেঁধে সে মোবাইলটিকে নিচে নামে। তারা এটা ভাবে যে উপরে নেটওয়ার্ক না থাকলেও নিচে হয়তো নেটওয়ার্ক থাকতে পারে, কিন্তু দেখা যায় অনেকটা নিচে নামানোর পরও সেখানেও কোনো প্রকার নেটওয়ার্ক তারা পায় না। এমনকি তারা মোবাইলটিকে নিচে নামানোর জন্য হান্টারও সেখানে অনেকটা নিচে নেমে যায়, যেটি অনেকটা রিস্ক ছিল। তখন হান্টার আরেকটা প্ল্যান করে, সে তার ফোনটিকে নিচে ফেলে দেবে, আর অবশ্যই নিচে তারা নেটওয়ার্ক পাবে। কিন্তু এত উঁচু থেকে ফোনটিকে নিচে ফেললে সেই ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই হান্টার কি করে তার একটি জুতো নিয়ে সে মোবাইলটি জুতোর ভিতরে ঢুকিয়ে দেয়, যাতে উপর থেকে পড়ে ফোনটি না ভাঙে। এরপর সে তার ফোনটি জুতোর ভিতরে ঢুকিয়ে একটি হেল্প মেসেজ লিখে সে জুতাটিকে উপর থেকে ফেলে দেয়, আর তখনই তারা নিচে একটি লোককে দেখতে পায়। তখন হান্টার ও বাকি উঁচু থেকে চিৎকার করে সেই লোককে দেখে হেল্প চাইতে থাকে, কিন্তু তারা এতটাই উপরে ছিল যে নিচে থাকা লোকটি তাদের আওয়াজ শুনতে পায় না। আর এখানে বাকি তার দুটো জুতো ওই লোকটির দিকে ছুড়ে মারে, যাতে সে জুতোটি দেখতে পায়। কিন্তু দেখা যায় সেই লোকটি জুতোটি দেখে চারপাশে দেখে কাউকে না দেখতে পেয়েই চলে যায়, সে উপরেই তাকায় না। আর একটু আগে হান্টার যে জুতোর ভিতরে ঢুকিয়ে একটি মোবাইল ফেলেছিল, সে মোবাইলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যার ফলে তাদের সেই মেসেজটি আর সেন্ড হয় না। তখন বাকি সেই লোকটির দিকে প্লেয়ার গানটি চালাতে চায়, কিন্তু হান্টার তাকে আটকে দেয়। হান্টার তাকে বলে দিনের আলোর কারণে সে প্লেয়ার গানটি দেখতে পাবে না, তাই তাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তখন তারা একটি ভ্যানও দেখতে পায়, আর বাকি তার মোবাইল ফোনটি থেকে তার বিয়ের কিছু ভিডিও দেখতে থাকে। তখন সে লক্ষ্য করে তার বিয়েতে সবাই হাসি খুশি থাকলেও হান্টার সে বিয়েতে অনেকটাই দুঃখী ছিল। এরপর তারা লক্ষ্য করে তারা দিনের বেলা যে ভ্যানটি দেখেছিল সেই ভ্যান থেকে কিছু লোক বের হয়ে এসেছে, আর তখন তারা সে প্লেয়ার গানটি আকাশের দিকে ছুড়ে মারে, যে প্লেয়ারটি সে লোকগুলো দেখতে পায় আর তাদের দিকে আসতে থাকে। এটা দেখে বাকিও হান্টার খুবই খুশি হয়, কারণ অবশেষে তারা বাড়ি যেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় সে লোকগুলো কাছে আসার পর হান্টারের গাড়ি নিয়ে পালিয়ে যায়, অর্থাৎ সে লোকগুলো ছিল চোর। এটি দেখে তারা খুবই কষ্ট পায়, আর তখন তারা এক জায়গায় বসে গল্প করতে থাকে। গল্প করার সময় হান্টার তাকে জানায় বাকিকে বিয়ে করার আগে ডেন তার সাথে রিলেশন করতো। এটা শুনে বাকি অনেকটা কষ্ট পায়, আর এর জন্যই ডেন ও বাকির বিয়ের দিন হান্টার মন খারাপ করেছিল। আর এভাবেই একটি রাত কেটে যায়।
পরদিন হান্টার কি করে তার কাছে থাকা দড়ি দিয়ে সে নিচে নামতে থাকে, যাতে তারা তাদের সেই ব্যাগটি উদ্ধার করতে পারে। হান্টার দড়ির সাহায্যে অনেকটা নিচু নেমে যায়, কিন্তু দেখা যায় তার ব্যাগের কাছে পৌঁছানোর জন্য দড়িটি পর্যাপ্ত ছিল না। তখন সে একটি রিক্স নেয়, সে তার দড়িটি খুলে তার ব্যাগের কাছে যাওয়ার চেষ্টা করে। এরপর সে ব্যাগটি নিয়ে ফেলে আর ব্যাগটিকে সে দড়ির সাথে বেঁধে দেয়, আর এরপর সে উঁচুতে উঠতে থাকে। কিন্তু দেখা যায় হান্টার পুরোপুরি উপরে ওঠার সময় তার পাটি ফসকে যায় আর সে অনেকটা উপর থেকে পড়ে যায়। এটি দেখে বাকি অনেকটাই ভয় পেয়ে যায় আর সে নিচে দেখতে থাকে। সে দেখে হান্টার অনেকটা ব্যথা পেয়েছে, যার কারণে এখন তাকেই হান্টারকে টেনে উপরে তুলতে হবে। বাকি অনেকটা কষ্ট করে হান্টারকে উপরে তোলে, কিন্তু এখানেই একটি রহস্য লুকিয়ে আছে যেটি আমরা আরেকটু পরেই জানতে পারব। এরপর দেখা যায় হান্টার পড়ে যাওয়ার সময় তার হাতে অনেকটা ব্যথা পেয়েছে আর এখন যা করার বাকিকেই করতে হবে। তারা সেখানে তাদের ব্যাগটি ফিরে পায় আর বাকি কি করে একটি কাগজে হেল্প চেয়ে তার ড্রোনের সাথে লাগিয়ে তার ড্রোনটি একটি লোকালয়ের দিকে নিতে থাকে। কিন্তু দেখা যায় ড্রোনটি কিছু দূর যাওয়ার পরেই তার ভেতরের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। তাই আর কোনো উপায় না দেখে বাকি ড্রোনটিকে আবার ফেরত নিয়ে আসে। এরপর আবারও রাত নেমে আসে আর তারা ভাবতে থাকে তারা কিভাবে তাদের ড্রোনটি চার্জ করতে পারবে। তখনই বাকি হান্টারের সে লাইফ হ্যাকের কথা মনে পড়ে। তারা দেখতে পায় টাওয়ারের উপরে একটি লাইট জ্বলছে আর সেটির মাধ্যমে তারা ড্রোনটিকে আবার চার্জ করতে পারবে। তাই পরের দিন বাকি সেই টাওয়ারের একদম উঁচুতে ওঠার চেষ্টা করে আর অনেকটা উঁচুতে উঠে সেই টাওয়ারের পাল্পটিকে খুলে ফেলে আর তাদের ড্রোনটি চার্জ করতে থাকে। কিন্তু এখানে একটি শকুন বাকিকে অনেক ডিস্টার্ব করতে থাকে। বাকি কোনো মতে তার ড্রোনটি ফুল চার্জ করে আবার নিচে নেমে আসে। এরপর বাকি আবারও তার ড্রোনটিকে লোকালয়ের দিকে নিতে থাকে আর একটু পরেই দেখা যায় ড্রোনটি একটি বাড়ির কাছাকাছি চলে এসেছে। কিন্তু শেষ পর্যায়ে ড্রোনটি একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায় আর তাদের শেষ আশাটি এখানেই ভেঙে যায়। এরপর বাকি চিন্তা করে তার ফোন থেকে একটি মেসেজ রেকর্ড করে নিচে ফিরে দেবে। তখন সে হান্টারের কাছে তার জুতোটি চায়, কিন্তু হান্টার তাকে বলে তার জুতোটি তার সাথে নেই। আর এখানে একটি রহস্য উন্মোচন হয়। আসলে একটু আগে যে আমরা দেখেছিলাম হান্টার তার পা ফসকে নিচে পড়ে গিয়েছিল, হান্টার আসলে তখনই নিচে পড়ে মারা গিয়েছিল, কিন্তু বাকি এটা মেনে নিতে পারেনি। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে দেখছিলাম হান্টার বাকির সাথে আছে, এটা আসলে বাকির একটি কল্পনা ছিল। এরপর আবারও একটি রাত নেমে আসে আর সেই রাতে অনেক বৃষ্টি হতে থাকে, যেটি দেখে বাকি অনেক ভয় পেতে থাকে। কিন্তু তার কাছে আর কোনো উপায় না থাকায় সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন আমরা দেখতে পাই একটি শকুন বাকির সে কাটা জায়গাটি খেতে থাকে, কিন্তু তখন বাকি সেই শকুনটিকে ধরে মেরে ফেলে আর সেই শকুনটিকে খেতে থাকে, যার ফলে সে একটু শক্তি ফিরে পায়। আর এরপর সে সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক এই টাওয়ার থেকে নামবে। তাই সে তার কাছে থাকা দড়িটি দিয়ে নিচে নামতে শুরু করে আর সে একটু পরে সেই জায়গাটিতে চলে আসে যেখানে হান্টারের মৃতদেহটি পড়েছিল। সেখানে এসে বাকি একটি মেসেজ লিখে হান্টারের জুতোর ভিতরে ভরে সে জুতোটি হান্টারের পেটের ভিতরে ঢুকিয়ে দেয় আর হান্টারকে নিচে ফেলে দেয়, যার ফলে এবার আর সেই ফোনটি ভাঙে না আর সে মেসেজটি সেন্ড হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই বাকির বাবা একটি গাড়ি নিয়ে সেদিকেই আসছে, তার মানে বাকির পাঠানো সেই মেসেজটি তার বাবার ফোনে চলে এসেছে। বাকির বাবা সেই টাওয়ারটির নিচে চলে আসে আর সেখানে এসে সে একটি লাশ দেখতে পায়। সে ভাবে এটাই বাকির লাশ ছিল, কিন্তু একটু পরেই দেখা যায় বাকি তার বাবার দিকে ফিরে আসছে। এটি দেখে তার বাবা অনেক খুশি হয়। আর এখানে এই মুভিটি সম্পূর্ণ শেষ হয়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর এরকম ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।